22 মার্চ 2020 ইংরেজি সন্ধে 5:05 পানিসাগর ট্রাফিক পয়েন্টের সংলগ্ন এলাকায় পানিসাগর মিডিয়া সেলের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণের ভীতি থেকে সমগ্র ভারতবাসী এবং বিশ্ববাসীকে পরিত্রাণ পেতে মোমবাতি প্রজ্বলন করে ঈশ্বরের কাছে শান্তি কামনা করা হয়। উক্ত শান্তি কামনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর মিডিয়া সেলের সক্রিয় সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগরের বিশিষ্ট সমাজসেবক অমল কুমার দাস, প্রান্তসনাথ ও অন্তুনাথ। আজকের এই কর্মসূচির মাধ্যমে সমগ্র ভারতবাসীর সার্বিক সুস্থতা কামনা করছেন পানিসাগর মিডিয়া সেল। প্রথমে আমরা জানতে চাইব আপনাদের পরিচয়টা। আমরা পানিসাগর উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমার মিডিয়া সেলের কর্মীবৃন্দ। আমরা এখন দাঁড়িয়ে আছি পানিসাগর ঠিক ট্রাফিক পয়েন্টে কর্নারেই। তো আসলে আজকে এই যে মোমবাতি প্রজ্বলন, আপনাদের কিসের উদ্যোগে এবং কিসের ভিত্তিতে আপনারা কি উদ্দেশ্য নিয়ে এই মোমবাতি প্রজ্বলন করছেন? অ্যাকচুয়ালি পৃথিবী এখন একটা একটা বিরাট একটা বিপদের সম্মুখীনের সম্মুখীন হয়েছে। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকের এই দিনটাকে, 22 তারিখের এই দিনটাকে উনি বলেছিলেন যে আজকে যাতে আমরা এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সচেতনতামূলক বিভিন্নভাবে অনুষ্ঠান করে থাকি এবং আমরা যাতে আজকে ঘর থেকে না বাইর হই, দোকান পাট যাতে বন্ধ থাকে। এবং আমরা পানিসাগর মিডিয়া সেলের পক্ষ থেকে একটা জিনিস উপলব্ধি করলাম যে সব কিছু সচেতনতার সাথে আমাদের নিজ নিজ ইষ্ট দেবতার কাছে আমরা মোমবাতি প্রজ্বলন করে পানিসাগর মিডিয়া সেলের কর্মীবৃন্দ সারাদিন বিভিন্ন সংবাদ সংগ্রহ করার পর এই সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করছি যাতে এই বিশ্ববাসী যাতে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পায়, পরিত্রাণ পায়। তাই আমরা আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে পানিসাগর মিডিয়া সেল ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে অতি সত্বর পানিসাগর মহকুমার আপামর এলাকাবাসী সহ বিশ্ববাসী এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পায়। তো পাশাপাশি আরেকটা জিনিস আমরা জানতে চাইব, আমরা দেখতে পেয়েছি বিগত স্বাধীনতার প্রায় অনেক বছর অতিক্রান্ত হওয়ার পরেও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের কোনো ধর্মঘট, অনশন এবং বন্ধের সপক্ষে এ ধরনের সারা বন্ধা পাইনি কোনোদিন। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ডাকে সাড়া দিয়ে বিশ্ব গোটা বিশ্ববাসী তথা ভারতবর্ষব্যাপী যে আজকের এই বন্ধকে সার্থক করে তুলেছে, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি এটা বন্ধ নয়, এটা একটা সতর্কতামূলক দিবস হিসাবে উনি আহ্বান রেখেছেন ভারতবাসীর কাছে। উনি বলেছেন জনতা সচেতনতা দিবস, ইচ্ছা করলে জনতা সেটাকে এক্সপেক্ট করতে পারতো, না করলেও পারতো। সেটা অ্যাকচুয়ালি কোনো বন্ধ নয়, কোনো রাজনৈতিকভাবে সেটাকে দেখা উচিত নয়। পৃথিবীব্যাপী পৃথিবীর সমস্ত দেশ আজ এই করোনা ভাইরাসে আতঙ্কিত। তাই আমাদের অভিভাবক, আমাদের ভারতবর্ষের কর্ণধার নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা ভারতবাসীর কাছে আহ্বান রেখেছিলেন। আমরা উনার আওতাধীন, উনার পরিচালনায় আমরা আজ ভারতবাসী। তাই আমরা উনার কথাকে প্রাধান্য দিয়েছি এবং আমরা মনে করি আমরা এই কথাটাকে প্রাধান্য দেওয়া কর্তব্য। তাই আমরা পানিসাগর মিডিয়া সেলের পক্ষ থেকে তার থেকেও বেশি কিছু আমাদের ঈশ্বরের কাছে আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশ্ব শান্তি, বিশ্ব এই করোনা ভাইরাস থেকে আতঙ্কিত না হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পায়োনিয়ার।